গুড ইভিনিং বন্ধুরা, প্রতিদিনের মতন আজকে চলে এসেছি আমি। আজকে এসেছি একদম সন্ধ্যাবেলায় এসেছি, সারাদিনে আর সময় পাইও নি আপনাদের সঙ্গে ভিডিও করার। না, পাইনি বললে ভুল হবে, করেছিলাম একটা ভিডিও, তা সেটা বড় হয়ে যাচ্ছে বলে আর ভিডিওটা আমি আর ওখানে আর বাড়াইনি। আমি এইটা আমার নতুন ভিডিওর সঙ্গে অ্যাড করলাম। এই দেখুন এই আলমারিটা, এই আলমারিটা পুরোনো বাড়ির থেকে নিয়ে এসেছি। ঘরেই রং হয়েছে এই আলমারিটা। আনার সময় অনেক সমস্যা হয়েছে, এই পায়া ছিল, পায়াটাকেও খুলে দেওয়া হয়েছে। এই মানে উঠ থেকে যে ল্যান্ডিংটা আছে, সেই ল্যান্ডিং আটকে গেছিলো পায়াটা, পায়াটা কেটে তারপরে তুলতে হয়েছিল। অনেক বড় আলমারিটা, অনেক বড়, বুঝতেই পারছেন ক্যামেরাতে আসছে কিনা আমি জানি না, অনেক বড় এই আলমারিটা। আমার এই আলমারি আরও দুটো আলমারি মিলিয়ে আমার ব্যবসায়ের মালপত্র থাকত। তো এখানে কোনো আলমারি নেই, যার জন্য এখানে একটা আলমারির দরকার, ওই জন্য এই আলমারিটা এনেছি। এই আলমারিটা কিন্তু রং করেছে আমার মেয়ে আর শ্বশুর মিলে। এই আলমারিটার এবার শোকেসটা গোছাবো, শোকেসটা পরিষ্কার করবো। এখন করতে গিয়েই আমি বললাম না, এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তা আগে শোকেসের ওপর থেকে বের করি। এই শোকেস ই করতে গিয়ে তো অনেক কিছুই হাতে পড়বে, এখানে অনেক জিনিসপত্র রাখা হয়েছে, এগুলো আমার কর্তার কাজ। ও তো লম্বা লম্বু মানুষ, ও যা পায় সব ওই শোকেসেই রাখে, তো এগুলো কাঁদতে হবে না, হাতে হাতে করে দেবো, এগিয়ে দেবো আর ও করবে। ওটা দেখ, ওটা অনেক পার্টস না, বেড টাইটা টাইটা দেখি দেখি, ও ওই যে টাই, ওর বাবা জন্মদিনে গিফট পেয়েছিল টাই। টাই আর বউ আছে না, আলমারি গুছানোর পর্ব চলছে। বাবা আমি এখন কমেন্ট্রি করছি, হাতুড়ি এক জোর কদমের সংগ্রাম চলছে, আলমারি গোছানো হবে। এই তো কিন্তু খালি গায়ে বাবু, এটা হচ্ছে দুঃখজনক ব্যাপার। ওই চ্যানেলটা, আলমারির চ্যানেলটা বেঁকে গেছে, সেই চ্যানেলটাকে ঠিক করা হবে। ও একটা গেঞ্জি পরে থাকতে হয় না সব সময়, শুধু খালি গায়ে কিচ্ছু হয় না। না ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম। এই যে যন্ত্রপাতি নাও, সব যন্ত্রপাতি, অনেক যন্ত্রপাতি, কি লাগবে আপনার বলবেন, মিস্ত্রি চাইতে নিয়ে যাবেন মিস্ত্রি। এই যে হেল্পার, আরে মিস্ত্রি, আজকে রাত্রে কিন্তু হবে না আলমারি গোছানো, বুঝতে পেরেছি। ব্যাস এই যে যন্ত্রপাতি সব পাবেন, সব সব কি চাই শুধু। আর কত রকমের রং লাগবে, সব রং আছে, তারপিন রং থেকে শুরু করে দরজার রং, জানলার রং, ভার্নিশ, পালিশ, পালিশ, কাঠ পালিশ, আর কি এগুলো সব এবারে ঘরে রাখা হবে। এতদিন বাইরে বাইরে ছিল। ওই কাপটা না, না এটা নতুন কাপটা, এই যে এগুলো সব একটুখানি সার্পে দেওয়া হবে, এগুলো পরিষ্কার করতে হবে। এই যে এগুলো সব মেয়ের ছোটবেলার অনেক জিনিস আছে, ছোটবেলার ফটো, কত রোগা ছিলাম আমি, ওর বাবার মেয়ে, এই যে মেয়ের মেয়ের ছবি, অনেক ছবি আছে এখানে। এই যে না পুরো সব আমার মেয়ে তো খোটা সব খুঁটে খুঁটে সব চোখ টোক সব গেলে দিয়েছিল। এই যে দেখুন এই পুতুলটা কেন, দেখুন চোখ মুখ ও ভীষণ নখ দিয়ে খুঁটছ, নখ দিয়ে খুঁটে 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 এই চোখ গেলে দিচ্ছে, মুখটারও গর্ত কামড়িয়ে, সব ছোটবেলার। এটা মনে বড় মামা দিয়েছিল, এইটা এগুলো বাবুন গিফটে পেয়েছিল, এইটা গিফটে পেয়েছিল, এইটা গিফট পেয়েছিল, এটা যে নিকো পার্কে গেছিল না, আর এইটা বড় মামা দিয়েছিল, নিশিকানন গেছিলাম, ডোনা গেছিল, সেই নিকো পার্কে সে বল খেলা হয়েছিল, বল দেশে বেলুন দিয়ে করতে হবে না সেগুলো, সেই প্রাইজ। ঘোরো ঘোরো ঘোরো, এটা জন্মদিনে ওরা ফ্রেন্ড দিয়েছিল, না কেন পরিষ্কার, ফ্রেন্ডস অফ দ্য স্টেডিয়াম, জুহিতা দাস, ও তখন এই
সল্ট লেকে করতো ক্যালকাটা কোয়ারের কমিশন বর্ডারের কাছে, সেটা এটা তো আগে এমন না স্বভাব ছিল, সেটা রাখতে পারিনি আমি, ধরে রাখতে ভেবেছিলাম প্রতি বছর জন্মদিন ওর একটা করে ছবি তুলব। পরপর কয়েক বছর করেছিলাম, এই যে এটা স্কুলে করেছিলাম, এটা ক্লাস এইটের কাজ না, এটা না ক্লাস এইটে করেছিলাম এটা। ওর স্কুলে অনেক হাতের কাজ আছে, ইনি বাবা দেখো। এটাও একটা নাচের কম্পিটিশনের প্রাইজ, কোশ্চেনগুলো সব কোথায় কি জানি। এটাও একটা প্রাইজ, এইটা কোথায় মিমেন্টো গুলো, ওটার আদাটা খুঁজছো? হ্যাঁ সব টুকরো টুকরো, পরিচালনা কবিশন বরার সোমনাথ দত্ত, দেখুন স্মারক সম্মান আমার মেয়ে পেয়েছিল তখন ওই ক্যালকাটা কোয়ারেই ছিল, খুলে গেছে এরা ঠিক করছে। আজ একবার ভিডিও করে রাখি, এগুলো তো থাকবে স্মৃতি হিসাবে। দেখো এখনই খুলে গেছে তাই না, ভবিষ্যতে তো আরো অনেক ছোটবেলার, তখন ক্লাস থ্রিতে না ফোরে পড়ে। এই যেটা পুছবো না, ওই ফটো পেছনে রাখো, এগুলো সামনে রাখতে জানো, সামনে টেডি গুলো রাখবো, টেডি এর পেছনে থাকবে। টেডি গুলো সব একটুখানি ওয়াশ করতে হবে, এটা কালকে একটু মানে কবে থেকে করবো করবো, আজকে না হাজিরা না করলে হবেই না। যেখান থেকে অ্যালবাম বেরোয় সেখানে দেখুন, এই যে পূজা মিউজিক নিবেদিত রবীন্দ্রনাথ ঠাকুরের ঋতু বিচিত্রা ঋতুর উপরে ছিল, আমার মেয়ে অনেকগুলো অ্যালবামও করেছিল সেই স্মারক সম্মান। সে যখন ওদের এই ক্যাসেটটা বের হবে তখন ওদের একটা প্রিমিয়ার মতন হয়েছিল, সেই প্রিমিয়ারে এটা দিয়েছিল, রেকর্ডটা যখন রিলিজ হবে তখন ওদের একটা প্রিমিয়ার হয়েছিল, সেই প্রিমিয়ারে যারা যারা পার্টিসিপেট করেছিল প্রত্যেকেই দিয়েছিল এই স্মারক সম্মান। কবির সেন কল্যাণ সেন বরাটের নাম হয়তো অনেকেই শুনবেন, দাঁড়ান না বরাটের নাম হয়তো অনেকেই শুনবেন, এই কল্যাণ সেন বরাটের ভাই হচ্ছে কবির সেন বরাট, ওখানেই করত অ্যালেন প্যারিস, অ্যালেন প্যারিস। এটা আমার শাশুড়ির, এটা দেখে দিয়েছি ডাইনিং টেবিলটা নিয়ে দেখাই। এই দেখুন আমি সব রেখে দিয়েছি, আমি কিচ্ছুই করি না এখনো পর্যন্ত, মেয়ের যে প্রাইমারি স্কুলের যে সব খাতা না এখনো পর্যন্ত আমার আছে, আমি রেখে দিয়েছি। একটা চেয়ার নাতি পুতিকে দেখাবো সেটার জন্য আমি সেগুলো রেখে দিয়েছি। এই দেখুন চারটে চেয়ার, এগুলো সব আমার খেলনার। এই যে এটা কিন্তু লাল লাগছে, লাল না এটা কমলা, ক্যামেরায় রংটা ঠিকঠাক আসেনি, লাল লাগছে, এটা পুরো কমলা। আর কত গাড়ি ছিল, গাড়িগুলো কোথায়? গাড়িগুলো আছে আমার ওই বাড়ির ওই বিশেষ থাকে রয়েছে, শিম্পাঞ্জিটা ছিল। ওর অনেক গাড়ির শখ, গাড়ি ছিল বন্ধ করে আমি ভিডিও করে যাচ্ছি। ছোটবেলায় ও কি করতো, সেই গাড়ি খেলনা গাড়িগুলো, ওই খেলনা গাড়িগুলো সব মানে খুলে খুলে সেগুলো আবার ও নতুন করে আবার সেট করতো, এই স্বভাব ছিল। ওই জন্য এখনো এইটা টুকটুক করে, ওইটা টুকটুক করে। এটাও ফ্রেন্ডস অফ দ্য স্টেডিয়ামের নৃত্য বিভাগ, এই যে এই নিমেন্টটা তো পেয়েছিল। ডাব ওখানে দেখলাম তো, এই যে ঘট ডাবটা দেখা, ডাব ডাব এই পাশটা, এই দিকটা ডান দিকটা কোনা দেখেছি। হ্যাঁ হ্যাঁ এদিকে এদিকে এই দেখুন আমি সব যত্ন করে রেখে, এইটা এটা স্কুলের হাতের কাজ, এটা টানিয়ে দেবো, এটা তো ঘন্টা বাজে, এটা ঠাকুরের সামনে তার জানেন কি
কিন্তু কিসে লাগাবো? লাগিয়ে দেবো একটা ছোট করে পিন টানবি, লাগিয়ে দেবো পিন দিয়ে। এটা সব স্কুলের হাতের কাজ এগুলো। এই তো দাও এই এটা দাবে শীষ নেই দাঁড়া না রে বাবা। এই দেখুন পূর্বাঞ্চল বিদ্যা মন্দির ফেয়ারওয়েল লেখা রয়েছে আপনার গল্প। ফেয়ারওয়েল ফেয়ারওয়েলে আর ওইটা সার্টিফিকেট দিয়েছিল অলরাউন্ড। এই যে ফেয়ারওয়েল পূর্বাঞ্চল স্কুলে এক স্কুল থেকে ও আইসিএসসি আইএসসি দিয়ে বেরিয়েছে। এইটা তোর জন্মদিন হয়েছিল। হ্যাঁ হ্যাঁ উত্তমদা দিয়েছিল এটা। দেখি ঘোড়া এটা কিন্তু পুরো পাথরের, খুব সুন্দর। একটা প্রাইজ একটা পড়ি, কত যে জিনিস কত যে ফেলে দিয়েছি। গোলটা কোথায় রাখলাম? গোলটা কোথায় রাখলাম? গোলটা কোথায় গেল? এখন তো বৃষ্টি, তখন বের করে এটা কেচে আবার রেখে দাও। এটা আপাতত থাক। হ্যাঁ এই যে আমাদের বাক্স ফাঁকা আর এগুলো ফেলাবে প্রচুর। হ্যাঁ এই বাক্সটা এসেছিল আমার, এই যে সাদা কড়াইটা, সাদা কড়াইটা এসেছিল। আর অনেক জিনিস ফেলেছে না, আর কিছু রাখার নেই। এবার এগুলো ফেলবো, এবার এগুলো পচাবো না। না সিং ভাঙা ওগুলো ফেলবো, ফেলে অনেক জিনিস ফেলেছি, আরো কিছু জিনিস ফেলবো, ওগুলো ফেলবো। জগন্নাথের ছবি এটা। এই যে আমি মেয়ে ওর বাবা, পুরীর চরকা, আরো সব আছে পেছনে, ধরছে না। তাহলে ঠিক আছে, তাহলে আজকের মতন এখানেই রাখছি। হলো বেশ, সন্ধ্যাটা ভালোই কাটলো। আমি আমি ফোন ধরেছি, ভিডিও করেছি, আর একটু হাতে হাতে দিয়েছি, আর পেছনে লেগেছি। একটু এনার্জি দেওয়ারও তো দরকার, তাই না? নালে কাজে এনার্জি পাওয়া যায় একটু পেছনে না লাগলে। তাই একটুখানি লাগলো, ওর বাবা সারা ভিডিওটা খালি গায়েতেই করলো, যাই ঠিক আছে দেখা যাবে। তা ঠিক আছে, এবার একটু চা নিয়ে আসি, এনার্জির দরকার আছে। আজকের মনে আজকের মনে রাখছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। কেমন আবার দেখি কি নিয়ে আসতে পারি, কিছু না কিছু মাধ্যমে হাজির আপনাদের সামনে রোজ আমি হচ্ছি, যেভাবেই হোক, তাই তো? আপনাদেরকে খুব মিস করি আমি। চুম্বুক, এই আমার মেয়ের চুম্বুক, লাগিয়ে দাও লাগিয়ে দাও। এই লাগিয়ে দিলাম চুম্বুক, এই যে চুম্বুকটা নিচে তো নেমে গেছে, নিচে তো নেমে গেছে। এই একটা লাগিয়েছে, এটাকে এইখানটায় লাগিয়ে দিলাম, এই লাগিয়ে দিলাম। তাহলে শুভরাত্রি সবাইকে, রাখছি আজকের মতন, টাটা।